তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের একটা খুব সুন্দর পনিরের ঝোল করে দেখাবো। তেলে করবো, আর উপকরণ লাগছে 400 গ্রাম পনির নিয়েছি, তেজপাতা, লবণ, হলুদ, চিনি, বাটা, জিরে বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা আর সানরাইজের গরম মশলা দিয়ে দিন। ভেজে নিলাম। এইবার কড়াইয়ে শুকনো লঙ্কা দেব, তারপরে হলুদ দেব, লবণ দেব, চিনি দেব, জিরে বাটা দিব, বড় চামচের 1 চামচ জিরে বাটা দেব, চামচ আদা বাটা দেব, 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিব, 4 চামচে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তিন চামচ টমেটো বাটা দেব, এবার গরম জল দেব, পাঁচ মিনিট ফুটবে, এবার পনিরটা ঝুলে দিয়ে দেব, এবার গুঁড়ো গরম মশলা দেব, আর 2 মিনিট ফুটাবো, পনিরের পাতলা ঝোল তৈরি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, রাখছি।